আচ্ছা, আমরা এই জায়গায় কেন দাঁড়ায় আছি? আচ্ছা, তো ও এই জায়গায় কেন দাঁড়ায় আছে? ফারিয়ার জন্য। আচ্ছা, ফারিয়ার জন্য এই জায়গায় দাঁড়াতে লাভ আছে? চুপ কথাবার্তা, মানে রাত যে আগেও পারে না তা এখনও পারবো না, শুধু শুধু সময় নষ্ট। না দোস্ত, আজকে পারবো। ওই জীবনে পারবো না, ঠিক আছে? ও যদি আজকে ফারিয়ার প্রপোজ করতে পারে, আমার পক্ষ থেকে গ্রিল পার্টি হবে, গ্রিল পার্টি। যা সত্যি দোস্ত, বন্ধু তুই পারবি না? বন্ধু গ্রিল কিন্তু চাই আমার, নাইলে কিন্তু একটা মায়েরও মাটির পরবো না, বুঝজা রাইস। আজকে শিওর। Someday you will die, but I'll be close behind and follow you into the dark. No blinding light or tunnels to gates of white, just our hands clasped so tight, waiting for a hint of a spark. If heaven and hell decide that they both are satisfied, illuminate the nose on their vacancy signs. If there's no one beside you when your soul embarks, then I'll follow you into the কি ব্যাপার, কিছু বলবেন? হ্যাঁ, আচ্ছা বলেন। মানে যা বলার জলদি বলুন, আমার বাসায় যেতে হবে। আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। থাক, তার প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। আমি আপনাকে ভালোবাসি। কি ব্যাপার, ভালো লাগে না আমাকে? তাহলে ফুললেন না কেন আজ? আপনাকে আমার ভালো লাগে, অনেক আগে থেকেই, কখনো বলিনি, বুঝতেও দেইনি। আপনিও আমাকে ভালোবাসেন, আর মেয়েরা তো কখনো আগে বলে না। আর সব মেয়েরাই চায় তার ভালোবাসার মানুষটা হাতে লাল গোলাপ নিয়ে এসে প্রপোজ করুক, আর আপনি তো সামনে এসে মনের কথা বলতেই পারেন না। আমার খুব রাগ লাগে, আমি আর কত অপেক্ষা করব? ৬ মাস তো পার হয়ে গেল, আর কখন কি হয়ে যায়? তাই আজ নিজে থেকেই বলে দিলাম, আমি বলি আর আপনি, বিষয়টা তো এক, তাই না? তাই না? তাহলে চলেন যাই। কাজে অফিস আমার বাসায় এগিয়ে দিলেন, চলেন। আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? এই তো বাবা মা, আমি আর আমার ছোট বন্ধু। রাজে করুক, পারিয়ে করুক, প্রপোজটা কিন্তু হয়েছে, গিরিল কিন্তু খাওয়া লাগবই। এটা কেমন দিল?